বেদান্ত সুন্দর সঙ্গীত, যেখানে সমস্ত বৈদিক তত্ত্ব খুব সুন্দর ভাবে এই ক্ষুদ্র সঙ্গীতের সে দিয়ে দিয়েছে। আমার বলিতে প্রভু আর কিছু না, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। তাই সে পিতা, সে বন্ধু, সে ভাই, সে কৃষ্ণ। সর্বজনী শুকুন্তয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাম ব্রহ্ম মহজনী অহম বীজপদ পিতা। এ তো কইছন্তি জানা, যেতে জীবজনী যেতে প্রকাশ যাহা কিছু অছি সবর মূল হচ্ছে বীজপদ পিতা। অহম সর্বস্য প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। এ তো ভুলি ভুলি কথা। তুমি আমার পিতা বন্ধু ভাই, সে সব সুরদং সর্বভূতানাং সে বন্ধু একমাত্র মঙ্গলাকাঙ্ক্ষী বন্ধু। সে পিতা, সে বন্ধু, সে ভাই, সে সব গোটেই সম্বন্ধ, কৃষ্ণ সম্বন্ধ। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। আমার যাহাকে আমি বন্ধু বলি কহুছে, যা যে দ্বারা ভার্যা কহুছে, পুয়া কহুছে, ঝিও কহুছে, যাহা কিছু কহুছে আমার সম্বন্ধে আমি, সে সব তাঙ্ক দাস ও দাসী তব দাসী দাস। সে প্রভু সমস্ত তাঙ্কর দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। তেমন এই গোটে সম্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ। সে পরিবার কৃষ্ণঙ্কর, তাঙ্কর ঘর, তাঙ্কর ধন, তাঙ্কর সম্পত্তি, সে মালিক, তাঙ্কর এ পরিবার, পুয় ঝিও ভাই বন্ধু কুটুম ভাজ্যাই যাই যা সব তাঙ্কর দাস দাসী। তুমি কে, তুমি কে? আমি তাঙ্কর দাস। হ্যাঁ, মু তাঙ্কর দাস, মতে তাঙ্কর এ ঘর পরিচালনা ভার সে দিয়েছেন, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। তাই ধন ধন গ্রহ দ্বারা তোমার বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। হ্যাঁ, মু তাঙ্কর সেবক হইকি রক্ষা করছি। হ্যাঁ, সব তাঙ্কর, তাঙ্কর পরিবার, তাঙ্কর ধন, তাঙ্কর জন, তাঙ্কর সবই, মু তাঙ্কর সেবক আর মুখ্য সেবক। তেমনি মো উপরে তাঙ্ক পরিবার পরিচালনার দায়িত্ব মো উপরে মো মুন্ডরে সে দিয়েছে, মু রক্ষা করছি। যেপরি আমি উদাহরণ দেখিবা, যেপরি রামায়ণ দেখিবা, রাম গলে বনবাস কলে, পিতৃ সত্য পালন, ভরত রাজা হলেন, কিন্তু ভরত রাজা হলেন না, মু রামকর সেবক, মু তাঙ্কর সেবাই করি, মোর সিংহাসন বসিবার অধিকার নেই, সিংহাসন রামকর, রাজ্য রামকর। হ্যাঁ, সে বসিলেন না, সে গেলে ফেরে আনিয়া পাই আমাকে ফেরিবে না, রাম ফেরবে না, যা আদেশ হয়েছে সে আদেশ আমি পালন করি ভাই। সেটা তোমার মঙ্গল আমার মঙ্গল, সেটার বিচার জড়িবার কিছু না। ভরত কহিলে দেখো গুরুজনঙ্কর আদেশ আজ্ঞাকে নির্বিচারে গ্রহণ করা যায়, সেটা বিচারকে জোড়া যায়, তেমন সেটাকে বিচার জোড়া যায়। তুমি শাসন করি ভাই, মু বনকু যাবি, এটা আদেশ হয়েছে তাই আমি পালন করলে, তোমার মঙ্গল আমার মঙ্গল। সে আসলেন, তেমন ভরত কহিলে ঠিক আছে, আপনকর রাজ্য আপন সে সিংহাসনে বসিবে, মোর রাজ্য নু কি মোর সিংহাসনে বসিবার অধিকার নেই, মু আপনকর দাস, মু আপনকর সেবাই করিব, তেমন আপনকর কর্তব্য দিয়ে যেকি প্রতীক রূপে মু সিংহাসনে বসাইবি, আর আপনকর দাস সূত্রে মু আপনকর পাই রাজ্য শাসন করিব। তাই সে কল সিংহাসনে রামক কর্তব্য বসাইলে, রাজা কে না রাম, শাসন রাম করছন্তি, আর তাঙ্কর আদেশে মু শাসন কার্য বুঝুছি, মু তাঙ্কর দাস। এই হচ্ছে আমার কথা। তদ্রূপ ভাবে ঘর কার, ঘর তো কৃষ্ণ, হ্যাঁ পরিবার কৃষ্ণ, হ্যাঁ সে সিংহাসনে বসছেন, মু তাঙ্কর দাস, তাঙ্কর আজ্ঞারে তাঙ্কর এ সংসার পরিচালনা করছে, যেপরি ভরত রাজ্য পরিচালনা করছে। তদ্রূপ এই হল ভাব,
আমি কইবানি মোর, সেইটি হেলা ভুল, সেইটি হেলা অপরাধ। এই অপরাধ যোগ দণ্ড ভোগিবার পড়ছে, আমি দণ্ডিত হচ্ছে, আমি মোর কইতে কৃষ্ণ কহুনে বুঝবার। ই হচ্ছে আমার সেই তো সম্বন্ধে সম্বন্ধ আমার, সেই তো সম্বন্ধে সবাই আমার প্রয়াস। ধন জনগ্রদ্ধ আর তোমার বলিয়া রক্ষা করিয়া মাত্র সেবক হইয়া বিষয় সকল সকলই মাধব, তাই কয়া যায় বিষয় একমাত্র মাধব, আর কে বিষয়ী? আমি কৌছে যার জাগা বাড়ি ধন সম্পত্তি অছি সে বিষয়ী লোক, নাই বহু বিষয় অছি, কিন্তু বিষয় সকল সকলই মাধব, মাধবই একমাত্র বিষয়, তাঙ্কর তো সব বিষয়, আউ কা নাই? ইটা হচ্ছে আমার কথাটা, আমি কহছি আমাকে বিষয় কিন্তু সেটা হল অপরাধ, সেটা হল আমার ভ্রম, সেটা হল ভুল, সেটা হল অপরাধ আর দোষ আমার। সেই দোষ যখন দণ্ডিত হচ্ছে, দণ্ডর একমাত্র কারণ এটা, দুঃখর একমাত্র কারণ এটা। আমি কৃষ্ণঙ্কর বলি কহুনি, তাঙ্কর জিনিসকে আমি মোর কহছি, আমার কহছি, এই তো যোগ আমি দণ্ডিত হচ্ছে, এই হচ্ছে দণ্ডর কারণ। হ্যাঁ, তোমার কার্যে তুমি উপার্জিব ধন, তোমার সংসার ব্যয় করিব বহন, যে গৃহস্থ যে পরিবার সামলুচন্তি, হ্যাঁ সে ধন রোজগার করিবে, পরিবার ব্যয় বহন করিবা পাই তাঙ্কু ধন রোজগার করিবা পাই পড়িব। ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাসী এমানে ধন রোজগার করন্তি না, এমানে ধন রোজগার করন্তি না, গৃহস্থই ধন রোজগার করিব। ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাসী কু বা তাঙ্কর সেবা গৃহস্থই করিব, যাহা তাঙ্কর দরকার সে গৃহস্থ দরকার আসিবে, গৃহস্থ তাঙ্কর সেবাই করিব। এ হচ্ছে আমার বেদবিধান, এ হচ্ছে বেদবিধান, সেবার ধন রোজগার করন্তি না, গৃহস্থই করিব, এইটা হচ্ছে কথা। আর ধন রোজগার করিকি সে ধন কোন করিব? কৃষ্ণ সংসার ব্যবহার করিব, কৃষ্ণ সংসার ব্যবহার করিবা পাই তুমি সাধু উপায়ের ধন রোজগার কর এবং তাঙ্ক সংসার ব্যবহার কর, কিছু অসুবিধা হব না। এইসব কথা আমার ভালো মান্য নাই জানি, সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রভাবি, তুমি ভল করছি কি মন্দ করছি সে বিচার করিবার মোট কিছু আবশ্যকতা নাই, মুঁ আপনার সেবাই করছি। আরে ভগবান যে কোন সঙ্গে যে কোন ক্রিয়া করিবে বাপা, সে আখিরে অনেকই খাই দেবে, বুঝবাছো, ইচ্ছন করি কি খাই দেবে, হাত লগেই পাটি লগিবা দরকার তাঙ্গ, কেন যে কোন ইন্দ্রিয় সাহায্যে যে কোন ক্রিয়া করি পারি, অঙ্গা নিজস্য সকল ইন্দ্রিয় প্রতিমন্তি, যে তো কথাটা, কারণ সে ভগবান চোখা চোখা খিরে ভগবান, সে জগন্নাথ চাইছেন ভোগ মণ্ডপরে কেটে ভোগ রহ, সে চাহিকি সব খাই আচ্ছা খাই দেলে তার তো পাত্র গুড়া কস খালি হইব, হো এত খালি হো না ঠিক রইছে আছেন যে খাইলে, আরে বাপা সে খাউচন্তি কিন্তু কৃপা ভরি দৌচন্তি মোর সেবক মানক পাই কৃপা ভরি দেলে, তেমন সে পাত্র সব ভরপুর এলা প্রসাদ, তা না হয়ে গেল প্রসাদ, তারপরে মহাপ্রসাদ, তাকে অন্য কথা কোয়া যাবে না, কারণ সে জগন্নাথ প্রসাদ, জগন্নাথ কৃপা, গোপাল প্রসাদ, গোপাল কৃপা, এটা ই হচ্ছে তত্ত্ব আমার, ই ভাবরে গ্রহণ করা মহাপ্রসাদ নাম ব্রহ্মণী বৈশ, হ্যাঁ তাকে যদি অন্য ভাবরে গ্রহণ করে নেব প্রাকৃত বিচার জড়ি দেবো, তাহলে তো অপরাধ, তাকে রাজা এই হল ভাব, প্রত্যেক ক্ষণ প্রতি কার্যরে প্রত্যেক ক্রিয়ারে সে ভগবত সম্বন্ধ আমার, সব ভগবানকে সম্বন্ধ, সেই তো সম্বন্ধে সম্বন্ধ আমার, এটাই করা যাবে, ইট ইস প্র্যাকটিক্যাল, পুরোপুরি বাস্তব, তুমি দৈনন্দিন জীবনে একো আচরণ কর, দেখই কেমতি হচ্ছে, তাই আমি করুন, আমার জ্ঞান নাই, আমার অনুভব নাই, আমার কিছু নাই, আমি মূর্খ, আমি অজ্ঞ, আমি মোহগ্রস্ত, আমি সব আমার আমার কহছে, সব ইন্দ্রিয় আরাম হইছে, আমি সব ইন্দ্রিয়র বশবর্তী হইছে, আমি আমার শরীরের প্রীতি ইন্দ্রিয় প্রীতি পাই আমি সব কাম করছি, কৃষ্ণ প্রীতি পা, এটি যোগ আমি দণ্ডিত হচ্ছে, আমি দণ্ড পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, দুঃখালয়ে মায়াকৃত কারাগারে পড়িকি বন্দী, শালারে পড়িকি বন্দী হইকি ছাদ খাওছ মায়ার,
মায়া ছাড়ল বুঝে এই হেলা কার যেতবেলে কৃষ্ণ চেতনা জাগ্রত হব তাঙ্ক চেতনার সব ক্রিয়ায় করিব সেতবেলে মা আমি বজেই প্রবদন্তি মায়া মি তাঙ্করন্তিতে সম্পূর্ণরূপে কৃষ্ণীক সলত্ব আচরণ করিব মায়ার দ্বার খুলি যাব বন্দী সারার দ্বার খুলি যাব যা বাবা চল যা চল যা তোর বন্দী আর নাহি তু বন্দা বন্দা মুক্ত হই তাই কথাটা তেমন নিজ সুখ লাগি কিছু নাহি করিয়া ভকতি বিনোদ বলে তব সুখ সার তেমন নিজর ইন্দ্রপ্রীতি নিজর সুখ পাই কিছু করিবা নাই তার সুখ গোপালর গোবিন্দর জগন্নাথঙ্কর সুখ তাঙ্কর প্রীতি বিধান পাই সব কিছু করা যাবা উচিত তব সুখ সার তাহলে দেখ এই প্রকৃত সুখ কেমতি মিলুচি প্রকৃত আনন্দ কিপর মিলুচি আর সে কেন দৌচি কেমতি ভাবে সেই লক্ষ্মী সদসহস্র সম্ভ্রম সেব্যমান হাজার হাজার লক্ষ্মী দাহঙ্কর সেবাই করছেন সে কৃষ্ণ সে গোপাল সে গোবিন্দ সে জগন্নাথ সে গরিব নুহতি দরিদ্র নুহতি নারায়ণ কেবে দরিদ্র নুহতি দরিদ্র নারায়ণ কহবাটা হচ্ছে বোগস দরিদ্র লোক নারায়ণ নুহতি কি নারায়ণ দরিদ্র বুঝল তুমি কেবল তাঁর সেবা পাই উন্মুখ হলে সে দেবে কম দৌছেন দেখ তা নহলে হিকে যদি অল্প সামান্য তাপরে তোমার হৃদয়ের নিজর কিছু ভোগ কামনা রহিব তবে সে কিছু দেবে না যাহা দিয়েছেন তাই নষ্ট হবে এই সত সিদ্ধ সব তাঁর দিও সব তাঁর সেবা লগা দেখো সে তুমি কেমিতি প্রতিদান তা হচ্ছে কথা বুঝিপারছ এই সত সিদ্ধ কথা এই কথা এ হচ্ছে আমার গীতা ভাগবত প্রভৃতি সমস্ত আমি তাই করি সেইপাই কিছু হব না।